হ্যালো এভরিওয়ান, দিস ইজ লিপিকা এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সাধারণত দেখেই এসেছো যারা আমার ব্লগগুলো, যে আমি শান্তিনিকেতনে ঘুরতে গেছিলাম বন্ধুদের সাথে। তো ওখানে ভীষণ ফাটিয়ে মজা করেছি অ্যান্ড অল। তো ওই ফাঁকে ডেভিড আর মাম গেছিলো হচ্ছে একটুখানি শপিং করতে, ওদের টাইম স্পেন্ড করতে। নর্মাল টাইমে ওটা হয়ে ওঠে না, কারণ আমি ওদের পিছন ছাড়ি না, আমি সব জায়গায় ওদের সাথে লেজুয়ের মধ্যে চলে যাই। তো সেই দিনকে রবিবারই ছিল যেদিনকে আমি ফিরছিলাম মামার, ও গেছিল হোম সেন্টারে কিছু ঘরেরই সংসারের জিনিসপত্র কিনতে, সাথে মাম আমার জন্য কিছু কিছু জিনিস কিনেছে। তো সেগুলো এখনো অবধি দেখে হয়ে ওঠা হয়নি। তো আজকে এসেছি যখন, আমি ভাবলাম যে আজকে আমি নিজেও দেখবো, সাথে তোমাদের সাথেও শেয়ার করবো। তো চলো এখন দেখিয়ে দিই এই এত জিনিসপত্র মাম কিনেছে। তো ফার্স্টেই যেগুলো কিনেছে সেটা হচ্ছে এইগুলো। তো এইগুলো এনেছে, এই তিনটে জিনিস হচ্ছে ড্রয়ার অর্গানাইজার, মানে যে কোনো মেকআপ কিট। আমার তো হ্যাড্ডা ব্যাড্ডা অনেক জিনিসপত্র থাকে যেগুলো আমি একটা ঝুড়ির মধ্যে জাস্ট ফেলে দিই, যেগুলো খুঁজে পেতে খুব ডিফিকাল্ট হয় যখন আমি তাড়াহুড়োর মধ্যে অফিস যাই। তো যেরকম এটার মধ্যে একটুখানি ব্রাশ বা লম্বা লম্বা কাজলগুলো, লিপ লাইনারগুলো এখানে রাখা যেতে পারে, তারপরে এর মধ্যে ছোট্টখাটো রাবার ব্যান্ড অ্যান্ড অল, তারপরে এই বড় জায়গাটা তো আছেই সব কিছু অর্গানাইজ করে রাখার। এইগুলো কিন্তু খুব একটা বেশি দামও না। তো এটা যেরকম নিয়েছে, এটা ছোটটার দাম নিয়েছে 149, মানে 150 টাকা 150 টাকার মধ্যে, আর এটা হচ্ছে 199। তো মানে ভ্যালু ফর মানি বলা যেতেই পারে। এইগুলো কিন্তু অর্গানাইজ করে রাখা, জিনিসপত্র রাখার জন্য আর সেগুলো চটজলদি খুঁজে পাওয়ার জন্য, এটা তো আমার খুব পছন্দ হয়েছে। নেক্সট যে জিনিসটা হচ্ছে, এটা খুব ভারী, এটা একটা কফি মাগ। তো কফি মাগটা আমি খুলে দেখাচ্ছি, এটা হচ্ছে মামের এই কফি মাগটা। মামের হচ্ছে কফি মাগ হচ্ছে মামের সব থেকে পছন্দের জিনিস। তো আমার যখনই মামকে কিছু গিফট করার এরকম কিছু মনে হয়, তখন আমি চোখ বন্ধ করে মামের জন্য একটা কফি মাগ কিনে নিই। তো মামের ভ্যারাইটি মানে অনেক সুন্দর সুন্দর কফি মাগ, মামের খুব পছন্দ, ইনফ্যাক্ট ডেভিডেরও খুব পছন্দ। তো এই কফি মাগটার দাম নিয়েছে 400, 399, খুব সুন্দর হয়েছে দেখতে এটা। তো নেক্সট যেটা আনা হয়েছে সেটা হচ্ছে এই, সো এইটা একটা লাস্ট, এটা একটা কিনেছে মাম মামের নিজের জন্য। এটা এটা হচ্ছে একটা মিল্ক প্যান, আর এটা হচ্ছে একদমই মার্বেল ফিনিশ, দেখতে ভীষণই সফিস্টিকেটেড। আর এটা জানি না, এটা ইউজ করার পর মাম এটার রিভিউটা ভালো দিতে পারবে যে মামের এটা কতটা ইউজফুল অ্যান্ড অল। তো দেখতে তো ভীষণই সুন্দর। তো এটার প্রাইস নিয়েছে 1699, মিন্স 1700 টাকা মতো। এটার প্রাইসটা এতটা হাই হওয়ার কারণ আছে, কারণ হচ্ছে এটার মধ্যে কোনো রকমের খাবারের কোনো স্পট বা এই সমস্ত কিছু খুব একটা বেশি থাকে না, মানে জাস্ট একটু স্পঞ্জ দিয়ে রাব করলে এটা উঠে যায়, খুব জোরে ঘষা বা এই সমস্ত কিছু করতে হয় না। দ্যাটস ওয়াই কি হয়, অনেকটা বেশি আজকালকার দিনের মানুষের জন্য যারা ওয়ার্কিং হয়, ওয়ার্কিং ওমেনদের জন্য টাইম অনেক বেশি সেভ হয়ে যায়। তো আমি ওই জন্য মামকে বলেছি এটার একটা বড় ভার্সনটা, যদি তোমার এটা মনে হয় ইউজফুল আমাকে একটা কিনে দেবে, ডেফিনেটলি এটা আমার মানে চেকলিস্টে থাকলো। তো নেক্সট, এটা একটা খুবই ভারী কাঠের চপিং বোর্ড, যেটা মামের অনেকদিন ধরে মাম বলছিল কিনবে, তো ফাইনালি মাম এটা খুঁজে পেয়েছে, কাঠের একটা চপিং বোর্ড। এটার প্রাইস নিয়েছে 299, 300, ঠিক আছে, ইটস আ ভ্যালু ফর মানি। তো এটা সাইজও অনেকটা বড়, কেটে কুটে জিনিস সাইজ। তো নর্মালি কাঠের চপিং বোর্ড দু রকমের হয়, একটা ব্যাম্বু উডের হয় আর একটা ম্যাঙ্গো উডের। তো এটা হচ্ছে ব্যাম্বু উডের, এটা একটু সস্তা, ম্যাঙ্গো উডটা আর একটু বেশি কস্টলি হয়। তো যেহেতু জলে এই জিনিসপত্রগুলো রেখে কাটাকুটি হয়, তো কতদিন কি টিকবে, দ্যাটস ওয়াই একটুখানি সস্তাটাই নেওয়া হলো। এটা ভালো চললে ম্যাঙ্গো উডটাও নেওয়া হবে। তো এটা হচ্ছে মামের চপিং বোর্ড। নেক্সট আমার এটা হচ্ছে মাম আমার জন্য কিনেছে মাফিন প্যান, আর এখানে 6 খানা খোপ আছে, তো 6 খানা মাফিন ইনস্ট্যান্ট তৈরি হয়ে যাবে। তো আমি মাঝখানে অ্যাকচুয়ালি কেক যখন বানিয়েছিলাম খুব সুন্দর খেতে হয়েছিল, এটা ডেভিড রিভিউটা মামকে দিয়েছিল। তো মাম যেহেতু মাফিন খেতে ভীষণ ভালোবাসে বা ড্রাই কেক খেতে মাম খুব ভালোবাসে, দ্যাটস ওয়াই মাম এটা আমার জন্য কিনেছে যে ক্রিসমাসের টাইমে আমি এটা বানাবো, দ্যাটস ওয়াই। তো এটা বেশ কিউট দেখতে হয়েছে, কালারটা ভীষণ সুন্দর ব্লু কালারের, আর খুললাম না পুরোটা। আর এটার প্রাইস নিয়েছে 399, মানে 400। তো আমার তো এটা ভীষণই পছন্দ হয়েছে আর খুব কিউট হয়েছে, খুব শিগগিরই আমি বানাবো। আর এটা সব থেকে বড় ফেসিলিটি যেটা হচ্ছে, এটা মাইক্রোওয়েভ প্রুফ, তো এটা হচ্ছে সব থেকে বেশি ভালো। বেশ,
নেক্সট আরো আছে এই একটা হাতা, এটা হচ্ছে সিলিকন স্পুন, আর এটা হচ্ছে ওই এটার জন্য প্যান্টার জন্যই মাম কিনেছে ফর শিওর। এটা হচ্ছে 400 নিচ বাবা, ভালো কস্টলি 400 কি একটা হাতা, বাট ধরতে কিন্তু বেশ ভালো লাগছে, রাবার রাবার বেশ সুন্দর, খুব সুন্দর দেখতে হয়েছে। নেক্সট একটা বড় বাক্স আছে আমি দেখছি, এই বক্সটাতে কি আছে? এটা একটা কন্টেনার সেট মাম কিনেছে, এখানে 6টা কন্টেনার আছে, পুরোটাই কাঁচের এরকম। মামে যত যত রকমের ভ্যারাইটি অফ ড্রাই ফ্রুটস আছে, মাম ইজিলি এটার মধ্যে খুব সুন্দর করে রাখতে পারবে। এছাড়াও টি, কফি, সুগার, এটা তো মানে খুবই খুবই ইজিলি এটা চেনাও যাবে, তো বেশ সুন্দর। তো এখানে টোটাল আমি আর খুলছি না, টোটাল 6খানা এরকম কন্টেনার আছে। তো এই পুরো সেটটার মধ্যে 500 গ্রামের জিনিসপত্র তো ইজিলি ভরে যাবে। তো আর এই পুরো সেটটা মানে 6 পিস নিয়েছে হচ্ছে 799, মানে 800 এ এটা আমার মনে হয়েছে একদম ভ্যালু ফর মানি, ভীষণই সুন্দর হয়েছে। তো এই হচ্ছে মামের শপিং, মাম আমার জন্য নিজের জন্য শপিং করেছে, যেটা আমি পুরোটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো মাম সব জিনিসগুলো কিনেছে হোম সেন্টার থেকে, অ্যাক্সিস মলে। তো তোমরা যদি চাও এই সমস্ত জিনিসগুলো কিনতে, বাড়ি সাজানোর সুন্দর সুন্দর জিনিস, তারপরে কিচেন ইউটেন্সিলস, তো সেগুলো ইজিলি তোমরা হোম সেন্টার থেকে কিনে নিতে পারো। হোম সেন্টারে মাঝে মাঝে অফারও চলে, বাট এখন চলছে না, তো সেই সময় যদি খোঁজ খবর রেখে কেনা যায় তো অনেকটাই সস্তায়ও পড়ে হোম সেন্টারের জিনিস। বা আর সব থেকে বেস্ট যেটা হচ্ছে, এই সমস্ত জিনিস তো বারবার কেনা যায় না, একবার কিনে নিলে এই সমস্ত জিনিস অনেকদিন থেকে যায়। তো ডেফিনেটলি তোমরাও যাও আর ছোটিয়ে শপিং করো।